রাজ্যের বিদ্যুৎ নিগমের মুকুটে যুক্ত হলো নতুন পালক। রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হলো প্রিপেইড মিটার। এখন থেকে গ্রাহকদের মাসে যতটা ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হবে তত টাকার প্রিপেইড কার্ড কিনতে হবে। রবিবার বিদ্যুৎ নিগমের বর্দোয়ালিস্থিত অফিসে প্রিপেইড মিটারের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বললেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য সম্প্রতি বিদ্যুৎ নিগম চালু করেছে কল সেন্টার। কল সেন্টারের নম্বর 1912। এই নম্বরে ফোন করেই বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার কথা জানাতে হবে নিগম কর্তৃপক্ষকে, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে সমস্যা সমাধান, এমন ঘোষণা দিয়েছিল বিদ্যুৎ নিগম। রবিবার বিদ্যুৎ নিগম ফের গ্রাহকদের জন্য নতুন ঘোষণা দিয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রিপেড মিটার চালুর ঘোষণা দিয়েছে নিগম কর্তৃপক্ষ। রাজ্যের মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা প্রিপেড মিটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মূল অনুষ্ঠান হয় বিদ্যুৎ নিগমের বর্দোয়ালিস্থিত ডিভিশন 2 এর সদর দপ্তরে। প্রিপেইড মিটারের আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, এখন থেকে মানুষকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য নিগমের অফিসে যাওয়ার প্রয়োজন হবে না, ঘরে বসেই প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদ্যুৎ পরিষেবা পাবেন গ্রাহকরা। বর্তমানে রাজ্যে 184,000 মিটার বসানো হয়েছে, তার মধ্যে 1,00,000 মিটার ইনস্টলের কাজও শেষ। আচ্ছা, বহুদিন আগে থেকে আমি চেষ্টা করছিলাম চালু করার জন্য। আপনারা দেখেছেন আজকে মিটার কিভাবে চার্জ হয়েছে কার্ড দিয়ে, এবং 184,000 এই মিটার আমরা ক্রয় করেছি, এবং আমরা আস্তে আস্তে করে শক্তিপুর রাজ্যে এই মিটার চালু করার ব্যবস্থা নিচ্ছি আমরা, এবং 1,00,000 মিটার মনে ইনস্টল হয়ে গেছে, 1,00,000 মিটার ইনস্টল হয়ে গেছে। এবং এই চার্জিং করলে কি হয়, তখন বিদ্যুৎ চুরি কম হবে এবং বিল মনিটরিংটা ভালো হবে, এবং লোকে আর বিল দিতে যেতে হবে না, যত ইচ্ছা হচ্ছে যা ইচ্ছা ওই অত অত টাকায় চার্জ করতে পারবে। আমি 100 টাকায় চার্জিং করেছি, আপনারা দেখেছেন মোবাইল ফোনের মতন, প্রিপেইড মোবাইলের মতো মানুষের সুবিধা হবে, যা গ্রাহকরা ওদের সুবিধা হবে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, বিদ্যুতের প্রিপেইড কার্ড দোকানে দোকানে রাখার ব্যবস্থা করা হবে, অর্থাৎ মোবাইলের রিচার্জের মতোই প্রিপেইড মিটারেরও কার্ড রিচার্জ করা যাবে। আর ভবিষ্যতে কয়েকদিনের মধ্যে আমরা চেষ্টা করব যেমন লোকে যেমন এই মোবাইল মারফতে চার্জিং করতে পারে, অথবা এই কার্ডগুলি যেভাবে দোকানে দোকানে পাওয়া যায়, যেন মোবাইল কার্ড প্রিপেইড মোবাইল কার্ডগুলি পাওয়া যায়, এভাবে যেন পাওয়া যায় এটা ব্যবস্থা করছি, এবং আশা করি প্রিপেইড মিটার হয়ে যাওয়ার পর পরিষেবার উন্নতি হবে। মন্ত্রী বলেন, কল সেন্টার ও প্রিপেইড মিটারের বিষয়ে মানুষকে ফিডব্যাক দিতে হবে, ফিডব্যাক পেলেই বোঝা যাবে মানুষ কতটা পরিষেবা পাচ্ছে। তবে প্রথম দিকে কোনো পরিষেবা চালু হলে অল্প বিস্তার সমস্যা থাকতে পারে, গোটা প্রক্রিয়াটি সরগর হতে কিছুটা সময় লাগে, তবে মানুষকে উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়াই হলো নিগমের মূল লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।